Assalamualaikum everyone. Welcome back to my channel Farhana's Cooking Studio. Aaj ami apnader sathe share korbo crispy beguner octopus. Cholun dekhe nei kibhabe beguner octopus banate hoy. Crispy beguner octopus bananor jonno ami ekhane tinta majhari size er begun niye niyechi. বেগুনগুলো আমি সাইড থেকে এভাবে করে কেটে নিয়েছি এখন আমি একটা পটেটো পিলারের সাহায্যে বেগুনগুলোর খোসা ছাড়িয়ে নিব এভাবে করে আমি সবগুলো বেগুনের খোসা ছাড়িয়ে নিব সবগুলো বেগুনের খোসা ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি বেগুনগুলো একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এই বেগুনগুলো একেবারে মোটা করেও কাটা যাবে না আবার একেবারে পাতলা করেও কাটা যাবে না আমি খুব সাবধানে বেগুনগুলো ভালোভাবে কেটে নিচ্ছি আমি সেম প্রসেসে সবগুলো বেগুন কেটে নিব সবগুলো বেগুন কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখুন বেগুনগুলো কত সুন্দরভাবে কেটে নিয়েছি আপনারা চেষ্টা করবেন বেগুনগুলো এভাবে করে কেটে নেওয়ার এখন আমি বেগুনগুলো একটা সাইডে রেখে একটা প্লেটের মধ্যে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এখন আমি এই ময়দার মধ্যে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার কারণে বেগুনের অক্টোপাস খেতে অনেক বেশি ক্রিসপি হবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়া সব উপকরণ দিয়ে দেওয়ার পর আমি চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি তিনটা মাঝারি সাইজের বেগুনের জন্য আমি এই ময়দার কোটিংটি তৈরি করেছি তবে আপনারা যদি বেশি বানাতে চান সেক্ষেত্রে সব উপকরণ সামান্য বাড়িয়ে দিতে হবে সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা একটা সাইডে রেখে দিব ময়দার কোটিংটি একটা সাইডে রেখে আমি এখানে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি আমি এখানে 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি এই ব্রেড ক্রাম্বসটা আমি এখন একটা সাইডে রেখে দিব এখন আমি একটা প্লেটের মধ্যে একটা বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি এখন আমি এই ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আগে থেকে ময়দার কোটিং এ লবণ মরিচ ভালোভাবে দিয়ে দিয়েছি এখানে খুব বেশি লবণ মরিচ দিয়ে দেওয়ার কোনো দরকার নেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দেওয়ার পর ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি আমার ডিমের মিশ্রণটি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আগে থেকে মিক্স করে রাখা ময়দার মধ্যে একটা বেগুন দিয়ে দিচ্ছি এখন আমি একটা বেগুনের মধ্যে ময়দার মিশ্রণ ভালোভাবে দিয়ে দিচ্ছি তারপর আমি ডিমের ব্যাটারের মধ্যে এই বেগুনটি চুবিয়ে নিচ্ছি এই কাজটা আলতো হাতে খুব সাবধানে করতে হবে বেগুনটি ডিমের ব্যাটারে চুবিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই বেগুনটি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব
সবগুলো কেটে নেওয়া বেগুন আমি সেম প্রসেসে তৈরি করে নিচ্ছি। সবগুলো কেটে নেওয়া বেগুন আমি সেম প্রসেসে তৈরি করে নিয়েছি। এখন আমি এই বেগুনগুলো ভেজে নিব। বেগুনের অক্টোপাস ভেজে নেওয়ার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে বেগুনের অক্টোপাস তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। একবারে সবগুলো বেগুনের অক্টোপাস ভাজতে যাবেন না, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে এবং ভেঙে যেতে পারে। চুলা মিডিয়াম হিটে রেখে আমি এই বেগুনের অক্টোপাসটি ভেজে নিচ্ছি। বেগুনের অক্টোপাসটি এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটা খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি। এই বেগুনের অক্টোপাসটি আমি আর 3-4 মিনিট ভেজে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব। 3-4 মিনিট পর দেখুন বেগুনের অক্টোপাসটি কিন্তু হয়ে গিয়েছে। এই বেগুনের অক্টোপাসটি আমি এখন উল্টে পাল্টে নামিয়ে নিব। দেখুন বেগুনের অক্টোপাসটি দেখতে কতটা কালারফুল হয়েছে। আমি এভাবে করে সবগুলো বেগুনের অক্টোপাস ভেজে নিচ্ছি। আমার সবগুলো বেগুনের অক্টোপাস ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন বেগুনের অক্টোপাসগুলো দেখতে কতটা ক্রিস্পি এবং কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদের একটা বেগুনের অক্টোপাস ছিঁড়ে দেখাচ্ছি। আমার আজকের এই সহজ বেগুনের অক্টোপাসের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।